মিটাপাতি পান যেটা আছে এটা ডাক্তাররা ঘোষণা দিছে নবাদিক মিটাপাতি পান খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এটা একটু হার জাতীয় জিনিস আল্লাহকে মিটাপাতি পান এক সময় খাইলি সন্তবে বেশিরভাগ এটার উপরে আমল করবা না সবটা কি আমরা আল্লাহকে উপকার হইয়া থাকছে গে যেমন হাসিয়া পান এবং বাংলা পান আমি নিজে পরীক্ষা করিয়া দিছি কোন জায়গায় যদি খাটি যায় খাটার মধ্যে আপনি বাংলা পান যদি সাবাইয়া যদি খস লাগাইয়া দেন খাটার বেদনা কমি যায় খাটাটা বড় জলদি কমি যায় দেখছেন নি পরীক্ষা করে কোনোদিন জিও জিও এর কারণে বাংলা পান বা খাসিয়া পান যেটা আমরা হই দেশি পান খাই এই পানটা আমরার লাগে উপকার কিন্তু অধিক মশলা লাগাইয়া আমরা যারা খাইয়ার আমরার লাগে কিন্তু ক্ষতি হন মিঠাপাতি পান বেশি খাই না জানি যুবক ভাইয়ান কম দিনও হঠাৎ কোনো রোগ হয়ে যেতে পারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ মিঠাপাতি পান বেশ খাই না জানি সাদা ওটা কমাইন জানি ওদের সাদা ফুরাইয়া পানের লগে অধিক যারা খায় আচ্ছা খাইতে একটু জানে কইছে খাকু এক লিমিটেড খাইয়া দেখ জানি বেশি যদি খায় আচ্ছা সুপারি সুন সারা মিলাইয়া ফিক মাটিত পালে এলে দেখছো নি ফিক গলি ফিকে মাটি উঠি জ্বালাইলাই জ্বালাই না না কোন যায় জ্বালাইলাই তে ফেটো জারিক না ফেটো ক্ষতি করবো না না কোন যায় কিছু ক্ষতি করবো তবে ক্ষতিটা আমরা বুঝি না যারা জল কিছু বাড়াইয়া খাইলিলে অবশ্যই এগুলা ওয়াশ হইয়া যায় গিয়া তবু একটা ক্ষতি আছে তবু একটা ক্ষতি আছে তার লাগে সুপারিটা লিমিটেড খাইবা আমার নবী কলিমার দাওয়াত দিছন ইসলামের প্রচার করছেন জায়গা জায়গা এক আল্লাহ বলিয়া দাওয়াত দিছন আমার নবী হিসাবে তুমি দেন মানো আমার পূর্বে যত নবীগণ হল আসিয়া গেছন সব নবীর পরে সর্বশেষ নবী হিসাবে আমি জমিন আগমন করছি আমি যেটা কই হঠাৎ তুমি দেন মানো আমার অনুসরণ কর এইভাবে নবী যে যেই সময় বার্তাটা দিছন পৌঁছাইছন যারা নবীরে বিশ্বাস করছেন নবী বলিয়া আল্লাহ তো সবে মানে সৃষ্টিকর্তা একজন আছেন সবাই কিন্তু আল্লাহরে মানন কিন্তু নবী দিয়ে হইয়া থাকছে গে ইমান আল ইমান তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান হইল গে নবীজির সত্য মানার নাম ইমান নবীকে সত্য মানার নাম হইলে ইমান নবীরে নবী হিসাবে মানা নবীরে আপনি আখির জমানার নবী এই নাবা খুশখবরি দেনেওয়ালা সুসংবাদ দেনেওয়ালা ওটা মানার নাম হইল গে ইমান সৃষ্টিকর্তারে তো সবাই মানিয়া নে মানেন না না কোন যায় যাই না আপনি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যাই না আসুন আমাদের ভারতের প্রাইম মিনিস্টার থানেরা যদি জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তা একজন আসেননি বলে হা আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার জিজ্ঞাসা করেন সৃষ্টিকর্তা একজন আসেননি বলে আর সৃষ্টিকর্তা একজন আসেন সবাই মানিয়া নেন কিন্তু সৃষ্টিকর্তারে যেন মানি লাইছন ইসলাম কবুল করে লাইছন তা নাই আমাদের ইসলাম ধর্মের কয়েকটা নীতি নিয়ম মালা আছে এগুলা যদি মানেন না তাহলে তান ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হইতে পারতে নাই কিতাবের উপর ইমান আনতে লাগবো গাইবের উপর ইমান আনতে লাগবো বালাবুড়া জিনিসের উপর ইমান আনতে লাগবো নবী অকলের উপরে ইমান আনতে লাগবো মরার পরে আবার জিন্দাবাদ সম্পর্কে ইমান আনতে লাগবো এই কয়েকটা নিয়ম আছে সাতটা জিনিসের উপরে যদি পুরা আমল করেন না বিশ্বাস করেন না তাহলে আল্লাহর বন্দেগান এন পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই এর জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছিল ভালো ব্যবহার ছিল অনেক বিধর্মীরা যারা ইসলামরে কবুল করছেন না ইসলাম ধর্মরে মানছে না তবে আমাদের নবীর বাসা দেখিয়া ব্যবহারটুকু দেখিয়া অনেক বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন ভাই মুসলমান আমরা এই নবীর উম্মত আমাদের মুখের বাসাটা এইভাবে হইত আমাদের বিশেষ করিয়া চলা চরিত্রটা এইভাবে হইত বাবা অন্য ধর্মের মানুষ তারা দেখিয়া কইতো বলে ইসলাম ধর্মের মানুষ বহুত ভালো মানুষ তাই আমাদের ইসলাম ধর্মের মধ্যে সেটা নাই আজকে আমাদের রানীগ্রাম এলাকায় ব্রাহ্মণ শাসন জিপির মধ্যে কৃষ্ণনগর জিপির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি আর তবে দুই গোষ্ঠীর মানুষ বেশি বসবাস করি আর এক গ্রহ ইসলাম ধর্ম আর এক গ্রহে থাকছে গিয়ে বলে সনাতন ধর্ম খ্রিস্টান ধর্মেরও মানুষ আসুন তবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি আর ও এলাকার মধ্যে হরিয়ার নি না না হরিয়ার ও এলাকার মরিয়ার মধ্যে হরিয়ার কিন্তু যার যারই ধর্ম যেটা আছে যার যারই নিয়মে পালন করতাম আমাদের পবিত্র কালামুল্লাহ শরী ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন ইসলামের মধ্যে কোনো
চাপ সৃষ্টি নাই, জোরজবরদস্তি নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, কোনোদিন আমরা কোনো মানুষের উপর জুলুম করছি না। আমরা মুসলমান মানুষ হলে কোনোদিন এইভাবে জোরজবরদস্তি করছি না। আমরা কোনোদিন রানী বাড়ি কইছি না তুমি আল্লাহ কো খোয়া লাগবো খুশলাম নিখন যাইন বলে না। আমরা কোনোদিন কইছি না, কোনোদিন রানী বাড়ি কইছি না, শনিবারিও কইছি না, করিমগঞ্জ গিয়া কইছি না। এ ভাই তুমি সনাতন ধর্মের একজন ভাই, হিন্দু ভাই, তুমি আজকে তুমি ইসলাম কবুল করা লাগবো, খলিমা ফোড়া লাগবো। এইভাবে আমরা কোনোদিন চাপ সৃষ্টি করছি না, আমরা জোরজবরদস্তি করছি না। কারণ আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ আছে বলে ইসলাম ধর্মের মধ্যে কোনো জোরজবরদস্তি নাই, কোনো জোরজবরদস্তি নাই। আমরা কোনোদিন জোরজবরদস্তি করি না। কিন্তু বাবা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার দেখা যায় সনাতন ধর্মের মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, কিছু কিছু জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বলে মুসলমান কোনো ছেলের হঠাৎ কোনো সময় আক্রমণ করি এখন বলে তুমি খোয়া লাগবো আজকে ভগবান বা জয় শ্রীরাম এইভাবে খোয়া লাগবো, ওইভাবে চাপ সৃষ্টি করেন। যারা কইছন এরা কিন্তু অন্য ধর্মের মানুষ, তবে সনাতন ধর্মের যেন সারা মানুষ খারাপ আমি কই আর তা না, কমেন্ট করি আর না। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষ তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি আজকে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে অন্য জাতির উপরে এইভাবে আক্রমণ করতো না, চাপ সৃষ্টি করতো না। তাই দুনিয়ার জমিনের মধ্যে শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, এরার মধ্যে কোনো ধর্মের জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই, গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। এরা এইভাবে এক জাতি আর এক জাতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার চেষ্টা চালায় চালাইন না কোন যায়। যারা বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে যারা তারা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগাইবার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, এরা কিন্তু আসলত এরা ভালো মানুষ নাই, তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের আদব আখলাক ভালো নাই, চরিত্র ভালো নাই। খবর লইয়া দেখবে এরা কিন্তু প্রকৃত মানুষও নাই। মানুষ এই ব্যক্তির কোন, যে ব্যক্তির মধ্যে মানবতা আছে, যে ব্যক্তির ব্যবহারটুকু সুন্দর আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। তাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গায় এইভাবে সাম্প্রদায়িক বিভিন্ন জিনিসে হানাহানি দেখা দেয়, এটার মূল কারণ এ থাকছে তাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো, তুমি দেন অন্য ধর্মের উপর আঘাত করিও না। আল্লাহর বান্দাগণ আমরা দেখুন জানি অনেক সময় রানীবাড়ি হোক, শনিবাড়ি হোক, করিমগঞ্জ যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যদি দেখি এক জায়গার মধ্যে সনাতন ধর্মের মানুষের তিন দিন ব্যাপী একটা কীর্তন করতাম, দুই দিন ব্যাপী হরে কৃষ্ণর একটা কীর্তন করতাম, তখন আমরা মুসলমান সমাজের মানুষ হলে আমরা কোনো কোনো উৎসব বা কোনো ফাংশনের মধ্যে আমরা আগ্রহী হই না, হই নিখন যায় জি না বলে তাদের আমরা কষ্ট দিতাম না। তাদের একটা বড় উৎসব, এই উৎসবের সময় আমরা মাইক চালাইতাম না, যন্ত্রণা দিতাম না। এর জন্য এটা প্রত্যেক ধর্মের মানুষে যদি, যার যারি ধর্মের মানুষে যদি বিবেচনা করে, জ্ঞান যদি ব্যবহার যদি করতে পারে, তাহলে কোনো দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি থাকতো না, শান্তিরময় জিন্দেগি আসবো, ভারতের জমিনে শান্তি আসবো, যে কোনো দেশের মধ্যে শান্তি আসবো। অশান্তিটা সৃষ্টি হয় তার কারণে থাকছে যার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান নাই, আর যে ব্যক্তির মধ্যে মানবতা নাই, যে ব্যক্তির ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এই শ্রেণীর এক শ্রেণীর মানুষদের তাদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়। এর জন্য আমরা বিশেষ করিয়া মানুষ আমাদের মধ্যে মানবতা থাকতো, আমরা মানুষ আমাদের মধ্যে মানুষের আচরণ ব্যবহারটা থাকতো, আমরা তো পশুর মতো নাই, আমরা তো পশুর মতো নাই, আমরা হইলাম গিয়া মানুষ, আমরা ইনসান। ইনসানুর কুল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের জন্ম দিছেন আল্লাহর বান্দাগণের জন্য। ছেলে সন্তান যেই সময় 4-5 বৎসর বয়স হয়ে গেছে গিয়া, তখন সর্বপ্রথম বাবার দায়িত্ব হইলো তারে খাদ্যগুলো শিখাইন। সন্তান দেখক্কা বাবা তুমি খাইতে সময় সুন্দর করিয়া খাও, ছোটো থাকতে সন্তান দে ছোটো করে সুন্দর করে খাওয়া শিখায়, সুন্দর করিয়া তারে কাপড় পরিধান করা শিখায়, রাস্তাঘাটে চলাফেরা তারে শিখান, তারে কোনোদিন কোনো মাত দিয়া কখনো হিংসা সৃষ্টি করাইবে না।
যদি আপনি যদি ঘরে বসিয়া যদি কন হিন্দু মানুষ ভালো নয়, যদি কন খ্রিস্টান মানুষ তারা ভালো নয়, আপনি যদি আপনার সন্তানকে যদি শিখায় সন্তানও শিখবেন না, এখন যায় শিখবো, সে গিয়া কইব আমার বাবা কইছেন ভালো নয়, তাহলে আমরা এরার লাগে আর চলতাম না, সবার সঙ্গে মিলিমিশি চলকা, কিন্তু যার যারই ধর্ম যেটা আছে ধর্মর নিয়ম মানিয়া নিয়ম অনুযায়ী চলকা, এতে যেন মিলিমিশি চলতে আমার ইমান নষ্ট হয়ে যাব ধর্ম যাইব কি তা না, তাদের উৎসব যেগুলো আছে বড় বড় মণ্ডপ আছে পূজারি হলাসন এরার সঙ্গে গিয়ে আমরা ইমানটা আমরা নষ্ট করতাম না, ওটাও ঠিক, কিন্তু আমরা চলা চরিত্র সব কিছু আমরা সুন্দর হইতো, আমাদের চলা চরিত্র মাত কথা দেখিয়া অন্য ধর্ম অন্য জাতির মানুষগুলো দেখিয়া প্রশংসা করত, ইসলাম ধর্মের মানুষ এরা বহুত ভালো মানুষ, তাদের ধর্ম শান্তির ধর্ম ভালো ধর্ম এই কথা গান হইত, কিন্তু আমাদের সেই ইসলাম ধর্মের কিছু সংখ্যক দুষ্কৃতিরা আমাদের সমাজরে ধ্বংস করছে। যেমন আল্লাহর বন্দে গান বলে কিলাম সায়া দেখুন জানি কোনো কোনো সময় শোনা যায় অমুক গ্রাম থাকি দুইটা গরু নাই, শোনা যায় না, অমুক গ্রামত থাকি একটা গরু নাই, অমুক গ্রাম থাকি একটা মোটর নাই, অমুক গ্রাম থাকি একটা দেখবাই গাড়ির ব্যাটারি নাই, অমুক জায়গাত গাড়ির টায়ারে নাই, টায়ার নাই, এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন যারা নিকৃষ্টতম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে, ফরর হক সম্পর্কে তারা বুঝের না, ফরর হক কি তারা বুঝের না, এমন এক শ্রেণীর মানুষ আছেন মানুষের জিনিসগুলা নিয়া খাইত্রা বিক্রি করিয়া অবৈধভাবে খাইত্রা, এক তো অবৈধভাবে হারাম খাইত্রা, দ্বিতীয়ত দুনিয়ার জমিন তাকি বিদায় হইবা কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া বিসমানে জবাব দেওয়া লাগবো, যত সময় পর্যন্ত ঠায়ার নিশলা ঋণ মারছেন না, নেক আমল দিয়া ঋণ মারিয়া আল্লাহর কাছ থাকি ছুটিয়া যাইবা, আল্লাহর কাছ থাকি ঋণ মারিয়া এরা ছুটিয়া যাইবা, এর কারণে আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক ছেলেরা ওইতা ভারণ খুব সম্ভবত জিনিসপত্র ওইভাবে লালন নিনা এখন যায়, যেটার কারণে আমরা সমাজ দূষিত হয়ে যা সমাজ ধ্বংসর হতে যার গিয়া, এর জন্য আমরা মুসলমান হক হালাল ব্যবসা করক, মুসলমান ভাই আপনি হালাল ব্যবসা করেন, সুপারি ব্যবসা করতে করুক, সুপারির ব্যবসা করতে গিয়া আমরার দেশের মধ্যে কিছু মানুষে ব্যবসা করতাম, বাবা সুপারির ব্যবসাটা করেন, এরপরে আপনি আগরের ব্যবসা করডা লাকড়ির ব্যবসা করডা করক, কোনো অসুবিধা নাই, যে কোনো সবজির ব্যবসা করক, ফলের ব্যবসা করক, অসুবিধা নাই, আপনি ব্যবসা করেন, তিজারত করেন, তিজারত যদি হক হিসাবে করেন তিজারত করলে সুন্নত, তিজারতের মধ্যে যদি মিশা ঢুকাইলেন তাহলে তিজারতটা হক হালাল হিসাবে সুন্নতি তরিকায় হয় না, এর জন্য হক হালাল হিসাবে তিজারত করলে আপনার জিন্দগির মধ্যে তিজারতের মধ্যে কামিয়াব হইবা, এর লাগি তিজারত হক হিসাবে হইতো, তিজারত করতে সময় বেশি দুঃখাবাজি আমরা করতাম না, আর ব্যবসার মধ্যে কোনো কোনো সময় লাভ হয় কোনো সময় কিছু লস হয়ে যায়, সব সময় কোনো লাভ হয়ে জীবনে কোন যায় জি না, কোনো কোনো সময় কিছু লস হইব এর লাগে সুপারি যেন প্রত্যেক বাড়িত মানুষে গাছান লাগাইছেন সেও বাগান করছেন, এই সুপারিটা হইল গিয়া আমরার ইসলামিক ল মত হইল গিয়া এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুণাও নাই নেকিও নাই, হ্যাঁ এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুণাও নাই নেকিও নাই, এটা আমরা খাই সব মুসলমান, এটার কোনো নেশা আছে নাকি যায়, এটার মধ্যে তেমন কোনো নেশা নাই, নেশা কিছু আমরা বানাই কিলা একগুড়ে ফান গাইতে সময় অধিক মুসলা খান, এটা আবার ক্ষতিকর, অধিক যদি মুসলা খাইন জানিয়া রাখবা মিঠা পাতি পান যেটা আছে এটা ডাক্তাররা ঘোষণা দিয়েছেন, অধিক মিঠা পাতি পান খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, এটা একটু খার জাতীয় জিনিস, এর লাগে মিঠা পাতি পান এক সময় খাইলিছন তবে বেশিরভাগ এটার উপরে আমল করবা না, সবটা কি আমরার লাগি উপকার হইয়া থাকছে গিয়ে, যেমন খাসিয়া ফান এবং বাংলা ফান, আমি নিজে পরীক্ষা করিয়া দিছি কোনো জায়গার যদি খাটি যায় খাটার মধ্যে আপনি বাংলা পান যদি সাবাইয়া যদি খস লাগাইয়া দেন খাটার বেদনা কমি যায়, খাটাটা বড় জলদি কমি যায়, দেখছেন নি পরীক্ষা করে কোনো দিন জিও জিও, এর কারণে বাংলা পান বা খাসিয়া ফান যেটা আমরা হই দেশি ফান খাই এই ফানটা আমরার লাগে উপকার, কিন্তু অধিক মশলা লাগাইয়া আমরা যারা খাইয়ার আমরার লাগে কিন্তু ক্ষতি হন, মিঠা পাতি পান বেশি খাইন না জানি যুবক ভাইয়ান কম দিনও হঠাৎ
কোনো রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। মিঠাপাতি ফান বেশ খাই না জানি, সাদা ওটা কমাইন জানি, ওজন সাদা ফুরাইয়া ফানোর লগে অধিক যারা খাইন আচ্ছা খাইতে একটু জানে কইছে খাক এক লিমিটেড খাইয়া দেখ জানি, বেশি যদি খায় আচ্ছা সুপারি সুন সারা মিলাইয়া ফিক মাটিত পালাইলে দেখছুন ফিক গলি ফিকে মাটি উঠি জ্বালাইলাই জ্বালাইন না না কোন যায় জ্বালাইলাই তে ফেটো জারি কেন ফেটো ক্ষতি করব না না কোন যায় কিছু ক্ষতি করব। তবে ক্ষতিটা আমরা বুঝি না, যারা জল কিছু বাড়াইয়া খাই নিলে অবশ্যই এগুলো ওয়াশ হইয়া যায় গিয়া, তবু একটা ক্ষতি আছে, তবু একটা ক্ষতি আছে। তার লাগে সুপারিটা লিমিটেড খাইবা। এই যে সুপারি যেটা আছে সুপারির তা কি কোনো নেশা নাই? সুপারি খাইলে কোনো মানুষের কোনো ক্ষতি নাই? গরিব মানুষে বাড়ি সাজাইছে ৫০,০০০ টাকা বৎসর বাড়ির সুপারি বিক্রি করিয়া পায়, হ্যাঁ একটা বাগান সাগাই সাজাইছে ১,০০,০০০ টাকা পায়, ১,৫,০০০০টাকা পায়। জানি না অন্য রাষ্ট্রের যদি বার্মিস সুপারি যদি ধরা হয় সরকারে অবৈধ বলিয়া যদি এটারে ঘোষণা করেন, এটা আমরা মানিয়া নিলাম। অন্য রাষ্ট্রের যদি কোনো পারমিট ছাড়া পারমিশন ছাড়া চালান ছাড়া সুপারি আমার ভারতে আসলে তুমি তান কী দিতে লাগবো? ট্যাক্স দিতে লাগবো, মানে চান্দা দিতে লাগবো বলে নানি। কিন্তু দেশের সুপারি যেটা আছে সেই দেশের সুপারিটা আমাদের দেশের মধ্যে যদি চলে তাহলে কোনো অসুবিধা নাই, এটার তাকে আমি দেখি আর কোনো ক্ষতি নাই। সুপারির মধ্যে খেয়ে দুই নম্বরই খরতে জলদি ভারতে নাই, কোনোদিন শুনছিলানি সুপারির ভিতরে কোনো মানুষের ড্রাগস ঢুকাই দিয়েছি না? এগুলো তো ছুটো নানি, সুপারির বাগলোর ভিতরে কিচ্ছু ঢুকাইতে পারবানি বলে জি না। এর লাগে সুপারি নিয়ে যেটা আমাদের আসাম সরকারে যেটা নিষিদ্ধ করছেন অবৈধভাবে ঘোষণা দিছেন সুপারি সুপারি আউরি বিক্রি এক জায়গার থেকে অন্য জায়গায় করতে পারতে না, এটার তাকে লস হইল বেশি আমরা সাধারণ জনগণ হলহর। আল্লাহর বাস্তে আমরা সুপারি ক্ষেত করিয়ার করকা ব্যবসা করকা, তবে বিশেষ করে আমরা সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন রাখতাম দেশের সুপারিটা নিয়ে যাতে আমরার উপরে ট্যাক্স যেন বসাই না, এটা যদি বসায় আমরার লাগে ক্ষতি হইব না না কোন যায় ক্ষতি হর সাধারণ জনগণের ক্ষতি হয়েছেন না না কোন যায় সাধারণ জনগণের ক্ষতি হর। আমরার যদি জনগণ হলে যদি টাকা পয়সা যদি হয় না টাকা পয়সা খামাইতাম পারি না, আর এক গরিবর সাহায্য হইতো না, আর জনগণ হলে যদি টাকা পয়সা হয় না তাহলে জনগণের টাকা হাতটাকে যদি ছাড়িয়া দে না আমরা সরকারের টাকা কই থেকে পাইতাম? ওই তো জনগণের হাতটাকে উপর থেকে নিতা। এর জন্য আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি সামান্য আলোচনা করলাম, যাই নাকন বিশেষ করি আমি সন্তানা দিয়কলরে খানি শিকা কুয়া, প্রত্যেক সন্তান দে মা এবং বাবা জীবনের মধ্যে খানি শিকা কুয়া, বাবা তুমি এইভাবে খাও খানিও তারা শিখাই দেয়। আমরার দেশ অনেক সন্তান ডা বাবা তো সুন্দর করে খাইতে পারো না, বা তো খাইতে পারো না, আউরি সানিয়া মা কে ফালাই না নি, তা মায়ে কেয়াল করতা গরর মায়ে খানি শিকাইতা কইতা তুমি ওভাবে ও নিয়মে খাও সুন্দর করিয়া, তারে সুন্দর করে কাপড় পরিধান করা শিখাইতা, তারে সুন্দর করে জুতা পরিধান করাও শিখাইতা, এই সন্তানডে আপনি গুমানিও তারে শিখাইতা, ছোট থাকতে সময় যদি তারে আদত করিলেন আউরি হালকা পাতলা কাপড় বা খালি প্যান্ট পরিধান করা তাহলে এটা তারা আদত হয়ে যাব। এর লাগি তারে কি করব কুয়া সুন্দর করে কাপড় পরিধান করা কুয়া, ছেলে মোটামুটি জ্ঞান হয়ে গেছে গিয়া সাত নম্বর বয়সে পৌঁছার সঙ্গে সঙ্গে মা বাবার উপরে দায়িত্ব আইছে, বাবা তোমার সন্তান দে তুমি তেন এখন কী করো, নমাজর প্রতি তুমি তেন আদেশ করো, মরো সিবিয়া নাকুম তোমাদের আওলা দখলরে হুকুম করো বলে কুইয়র হুকুম করতে নমাজের জন্য তুমি তেন আদেশ কর দেয়। আট নম্বর বয়সে আবার আদেশ করো, নয় নম্বর বয়সে সন্তান দে তুমি তেন আদেশ করো, দশ নম্বর বয়সে সেই সন্তান দে তুমি দেয় প্রয়োজনে শাস্তি দিয়া তারে তুমি দেন নমাজ পড়াও, প্রয়োজনে শাস্তি দেও দশ নম্বর বয়স হয়ে গেছে গিয়া তারে নমাজের তারে আদত করাও। নমাজের যদি আদত যদি করানি হয় না দেখছেন নি সামনে রমজান মাস, হা রমজান আইছে না কোন যায় এখন তো রজবর সান, মাত্র এক মাস সামনে শাবান আছে এর বাদও রমজান, কিছু মানুষে আমরা এখন বলে কোনবা বছর ঘুরে আর রোজা মাস আইও রে বা আগে রোজা রাখতাম বহুত দিন বাদে বুধ ভাইতাম রোজার, এটা হইলে আলামত এক কিয়ামত। নবীজি কইছেন ওলা একদিন আইব বৎসর হয়ে যাব মাসর লাগান
মাস হইব সপ্তাহ লাগান, সপ্তাহ হইব দিনর লাগান, দিন হইব ঘন্টার লাগান, ঘন্টা হইব মিনিটর লাগান, আর মিনিটই গইব সেকেন্ডর লাগান। দিনে দিনে ওলা সমিয়া আইব সময়, এটা নবীজি কইয়া গেছেন। এখন হাসাও তো দেখা যায় রোজা মাস ও গেল, কোনবা দিয়ে আইয় রোজা মাস শিকার, একগুড়ের শত জানর ডর নান রোজা আইছে সঞ্চায় ই হেরে হেরে মাঝে মধ্যে রোজা খানেওয়ালা তখন নানি এক গুড়ো এরা কইতরা হাই রে হাই রোজা আইছে কি হাল্লত, কোনবা যাইতাম গে যাইতাম কি নিভরা আগরতলা বা যাতো আছে না যাইতাম কি মণিপুরে দিয়া রোজা মাস এলে এক গুড়োর খুব বেশি জানো মায়ের ভরে ডর করে, যে খুব কম পার্সেন্টেজে কম খুব কম যে বেশি মুসলমানের রোজা খানিলা না, ইটা হাজারো পাঁচজন দশজন মিলে ওলা নানি পাঁচজন হাজারো পাঁচজন ভাই বেড়া রোজা খায় মাঝে মধ্যে খাইলেন বুঝেন না ও এর আর জানো মাই আমরা ইনশাল্লাহ বেশ ডরাই উড়াই না ওলা না ডরাইনি কোন যায় জি না ও রোজাটা আদত কিলা দেখক কা রোজা হইল গিয়া পুরা দিন রাখলে সূর্য উদিত হওয়ার আগ থাকি অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজা, তে আমরা ছোটোবেলা রোজা রাখছি বারো ঘন্টা রাখছি দিন এগারোটার সময় বারোটার সময় আমরার মায়ে কইছেন বাবায় কইছেন তোমার তানোর লাগি আধা দিন রাখলে রোজা হয়ে গেছে গিয়া হয়েছেন না না তো এর অর্থ হইল হতা বাচ্চারা রোজা রাখি রাখি আদত আখতা বড় ইয়ারলে ফন্ড বস্ত্র গিয়ে রোজা রাখা বুধু ভাই তোরা ডরাই যাব উপবাস্র বেউ শুয়ে যাব বুঝাইছেন ও আমরা বারো তেরো বছর থেকে রাখা শুরু পয়লা দশটায় বাদে বারোটায় এর বাদে কোনো সুরত একটা রাখছি এর বাদে ই বছর ফার্স্টটা বাদর বছর দশটা এর বাদর বছর বিশটা এর বাদর বছর পাক্কা ত্রিশটা তা করি করি গেলাম কিনা নি ফন্ড বস্ত্র গেছি গিয়া ফন্ডত ও ফন্ডত গেলাম গিয়ে বারোটা কি আমরা আলাদা করে করি রোজাটারে আদত যেন করা রোজা রাখার অভ্যাস যেন করা এইভাবে যদি নমাজের যদি আদরটা যদি আমাদের মুসলমানদের মধ্যে যদি থাকতো তাহলে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত প্রত্যেক মানুষ নামাজি হয়ে যেত যার জন্য আমরা নামাজের জন্য আদেশ করতাম প্রত্যেক সন্তানা দিয়ে হলে মাই মুসলমান খেয়াল করেন এর লাগি সাত নম্বরে বয়সে প্রত্যেকে নামাজের জন্য আদেশ করক সন্তানা দিয়ে হল রে বাবা মেয়ে সন্তান দিয়ে আদেশ করেন দশ পর্যন্ত তারে প্রয়োজন দমক দিয়ে নমাজ পড়ায় বারো বৎসর পাক্কা সে নমাজই হয়ে যেত নমাজের আদত হয়ে যেত আর যখন সে বালিক হয়ে গেল গে চোদ্দ থাকি পনেরোর ভিতরে সে বালিক হয়ে যায় বালিক হওয়ার হওয়ার পর থাকি তার নমাজের পুরা হিসাব ঢুকি গেল গিয়া এর আগ পর্যন্ত যে নমাজ পড়িব না বালিক অবস্থায় ছেলে মেয়েরা নমাজ পড়িবা সব কিন্তু মা বাবার আমল নমার মধ্যে আল্লাহ দিবা আর বালিক হওয়ার পর থাকি তার আমল নমায় নাকি লেখা আরম্ভ হইব গুণাও লেখা আরম্ভ হইব এর আগ মুহূর্তে প্রত্যেক সন্তান নকলর নেকিও লেখা হইতো না গুণা লেখা হইতো না সব কিন্তু মা এবং বাবার আমল নমায় দেওয়া হইব মা বাবার আমল নমায় দেওয়া হইব এর জন্য মহতরম হাজির নেখেরাম আমরা প্রত্যেক সন্তানা দিয়ে গলরে খাওয়া শিখাইতাম মাত কথা শিখাইতাম তারে কাপড় পরিধান করা শিখাইতাম নমাজের জন্য আমরা তাকিদ দিতাম এটা আমরা গার্জেন টকলের উপরে আমরা দায়িত্ব আমরা গার্জেন টকলে যদি সন্তানটা যদি ছোটো থাকতে সুশিক্ষা দিয়ে গড়িয়া তুলি না তাহলে সন্তানের জীবন সুন্দর হয় না সন্তান দুনিয়ার জমিনে পথ ভ্রষ্ট হয় নষ্ট হয় যেটার কারণে সন্তানে তুড়া পড়ে বাবার কথা মার কথা বিলকুল সে শুনত রায় আল্লাহর মন্দে গান লক্ষ্য করেন এর জন্য বিশেষ করিয়া সন্তান যেই সময় আপনার আমার সন্তান যেই সময় সন্তানটা কিছু বড়ই গেল গে সন্তান ডে মা বাবাই দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় সন্তান ডে সুন্দর করি খাবাইতা চালাইতা ইখান আর আপনার চিন্তার কোনো প্রয়োজন হইতো নাই কোনো চিন্তা লাগতো না হে বুঝদার হয়ে গেছে এখন বুঝতো এখন দেখো কা শিক্ষা শিক্ষা অবশ্য মাশাল্লাহ আখ থাকি বাক্কা উন্নত আমরা হলে না নিকন চাই বহুত ডেভেলপড হয়েছে আমরার এখন প্রায় ফ্যামিলির ছেলেরারে মেয়েরারে আমরার শিক্ষা প্রতিষ্ঠানও দেয় স্কুলও দিয়ার মাদ্রাসা তো আমরা দিয়ার কিন্তু একটা জিনিসের দুর্বলতা যারা আমরা টাকা পয়সা আছে ফার্মও ফড়াইতাম কিন্তু আমরা ছেলেরারে ফড়াইয়ার না ছেলেরারে ফড়াইতাম পারিয়ার না টাকা পয়সা যাদের আছে অটাল সম্পদ আছে ছেলেরারে ডাক্তারের লাইনে ফড়ায় ফার্মাসিস্ট করায় আমরা ডাক্তার নাই মুসলমানদের মধ্যে আসুন ডাক্তার কিন্তু কম আমরার এলাকা হিসাবে পার্সেন্টেজ হিসাবে কম মুসলমানগুলোর যাদের পয়সা করি আছে ছেলেরারে বালা হাই স্কুলের মধ্যে হাই কোয়ালিটি স্কুলের মধ্যে ফড়াক কোয়া অ্যাডমিশন দেখা এরপরে বালা স্কুলও দেখা এরপরে ফার্মাসিস্ট করা কোয়া
আপনার টাকা পয়সা আছে খরচিতে পারবা, আমরার মধ্যে ডাক্তার হইলে বালা আছে, আমরার মধ্যে নার্স হইলেও বালা আছে।